ঝালকাঠি সদরের গাবখান ধানসিঁড়ি এলাকার গৃহবধূ কে আক্তার গত সাত মার্চ ধানসিঁড়ি নদীতে ডুবে মৃত্যু হয় তার দুই ছেলে দশ বছরের আবদুল্লাহ ও আট বছরের আমানুল্লাহর। তিন সন্তানের মধ্যে দুজনকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। জেলায় কে আক্তারের মতো অসংখ্য মা হারিয়েছেন তাদের সন্তান। ঢাকার থেকে আইয়া তারপরে বলারা বড় হইলে বাড়ি ঘর করবে, দুঃখের কথা শুনি না। আসতাম তাই না, শেষ হতো বাপ। আমি যেতে লাভ দিয়ে খালে পড়ছি, কারণ আমার কাপড় চুপড় লই আমার বাসায় লই যায়। রাজাপুরে পানিতে ডুবে মারা যায় দুই বোন সহ পাঁচ শিশু। চারজন কাঠালিয়ায় দুই চাচাতো বোনের মৃত্যু হয় পানিতে ডুবে। সাঁতার না জানায় তিন থেকে দশ বছর বয়সী শিশুরে মারা যাচ্ছে বেশি। এরকমের ঘটনা প্রায় ঘটে। ফায়ার সার্ভিস ডুবুরি টিমের খুব দরকার, কারণ খবর দিলে অভিভাবকদের হতে হবে সচেতন। জালোঘাটিতে কোনো ডুবুরি নেই, খবর দিতে হয় বরিশালে। ওখান থেকে আইসে একটা বাচ্চা কি কারোর জীবন বাঁচা সম্ভব? তিন মিনিটে মানুষ মারা যাচ্ছে। পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমাতে সম্প্রতি জনসচেতনতা সৃষ্টিতে শহর ও গ্রামে প্রচার প্রচারণা ও উঠান বৈঠক শুরু করেছে জেলা তথ্য অফিস। শিশু সন্তানদের বাবা মায়েদের সচেতন হওয়া খুব জরুরি। বাড়ির পার্শ্ববর্তী ডোবা, নালা, পুকুর বেড়া দিয়ে আটকানোটা খুবই জরুরি। জেলা তথ্য অফিস জানিয়েছে গত তিন মাসে বিভিন্ন স্থানে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১৫ জনের বেশি শিশুর। সময় সংবাদ, ঝালকাঠি।